নিকব্বর জানে তার সম্পত্তির হিসাব চাইতে আসবে না কেউ কোনোদিন। এই জন্মে শুধু একবার চেয়েছিল একজন, কি কইরা পালবা আমারে, তোমার কি আছে কিছুতে না। সন্ধ্যায় নদীর ঘাটে ফাতেমাকে জড়িয়ে দুহাতে বুকে পিষে বলেছিল নিকব্বর, আছে আছে, লোহার চাক্কার মতো দুই হাত, গতরে আত্মীর বল, আর কিটা শ্বাস মাগি, তুমি বুঝি খাবা কলা গাছ। আজ এই গোধূলি বেলায় প্রচণ্ড ক্ষুধার জ্বালা চোখে নিয়ে নিকব্বর সহসা তাকাল ফিরে সেই কলা বাগানের গাঢ় অন্ধকারে। 30 বছর পরে আজ বুঝি সত্য হল ফাতেমার মিষ্টি উপহাস, পাকস্থলি জ্বলে ওঠে ক্ষুধার আগুনে, মনে হয় গিলে খায় সাজানো কদলি বোন, যদি ফের ফিরে পাই এতটুকু শক্তি দুটি হাতে, যদি ফের ফিরে পায় দাঁড়াবার মতো এতটুকু শক্তি দুটি পায়। কিন্তু সে কি ফিরে পাবে ফের? ফাতেমার মতো ফাঁকি দিয়ে সময় গিয়েছে ঢের চলে, কারা যেন ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে সব শক্তি তার, বিনিময়ে দিয়ে গেছে ব্যাধি জরা দুর্বলতা বক্ষে ক্ষয়কাশ, অনাদরে অনাহারে কবরে ডুবেছে সূর্য ফাতেমার 30 বছর। এখন কোথায় যাবে নিকব্বর? হয়তো গিলেছে নদী তার শেষ ভিটেখানি কবর ফাতেমা, কিন্তু তার শ্রম, তার দেহবল, তার অকৃত্রিম নিষ্ঠা কারা নিল? আজ এই গোধূলি বেলায় এই যে আমার পৃথিবীকে মনে হলো পাপ, মনে হলো হাবিয়া দোজখ, কেউ কি নেবে না তার এতটুকু দায়? মানুষ পৃথিবী ছেড়ে চায় না সুদূরে চলে যেতে, নিকব্বর ভাবে অজানা অচেনা স্বর্গে বুঝি মেটে বাস্তবের তৃষ্ণা কোনোদিন। তবু যারা চায় তারা কেন চায়, তারা কেন চায়, কেন চায়? নিকব্বর শুয়ে আছে জীবনের শেষ স্টেশনে, তার পচা বাসি সব ঘিরে আছে সাংবাদিক দল, কেউ বলে অনাহারে, কেউ বলে অপুষ্টিতে, কেউ বলে বার্ধক্যজনিত ব্যাধি, নিকব্বর কিছুই বলে না।